বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন হয়েছে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে। সিরাজগঞ্জে মানববন্ধন করেছে জেলার স্বাস্থ্য সহকারীরা। সকালে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে মানববন্ধনটি আয়োজন করে হেলথ অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন। বক্তারা ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার নিন্দা জানান ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে মানববন্ধন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন করেন তারা। এ সময় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির উপাচার্য, প্রক্টর ও কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি।